আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে চা বাগানে চালু হলো অ্যাম্বুলেন্স পরিষেবা। মাদারিহাট ব্লকের ধুমচিপাড়া চা বাগানের মঙ্গলবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হলো। এদিন একটি অ্যাম্বুলেন্স বাগানে দেওয়া হয়, যার দেখভালের দায়িত্বে থাকবে বাগান কর্তৃপক্ষ। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবরাইক সহ বিশিষ্টজনেরা। এদিন সাংসদ প্রকাশ চিকবরাইক জানান, এই অ্যাম্বুলেন্স পরিষেবা আশেপাশের কয়েকটি চা বাগানেও প্রদান করা হবে। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা।